আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা সৌরভ শিকদার'স ক্রিয়েশন। দিনটি গত বছর ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা। দেখছেন দিনের বেলায়ও আমি মাফলার জ্যাকেট গায়ে দিয়ে সুন্দর সবুজ সবজি খেতে উপস্থিত হয়েছি। সঙ্গে বাবা ছিলেন, ছিলেন দাদা, পুকাই, আমার ভাই এবং আমার স্ত্রী ও আমার ছেলে গোগল। খুব আনন্দ করে আমরা সবজিগুলি প্রথমে দেখলাম, ক্যামেরাবন্দি করলাম, কারণ ভাবলাম শুধু আমরা কেন, আমাদের সাথে আপনারাও তো জড়িত। তাই এই পরিবেশগুলি, এই প্রকৃতিগুলি, বিশেষ করে শহরাঞ্চলে যে মানুষগুলি থাকেন তাদের ক্ষেত্রে খুব অজানা এবং অদেখা। তাই ভিডিওগুলি অনেক দিনের আগেকার হলেও এই পরিস্থিতিতে, অর্থাৎ এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সব ঘরবন্দি দশায় যেভাবে আটকে রয়েছি, আমি মনে করি এখন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি, অর্থাৎ এই ভিডিওগুলি আপনাদের অক্সিজেন যোগাবে। তাই শুরু করে দিলাম সেই পুরনো ভিডিওগুলোই নতুন রূপে, নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরা। আশা করছি ভিডিওগুলি ভালো লাগবে। আগের ভিডিও দুটিও দেখবেন গ্রাম্য অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং তার শোভা, এবং এই ভিডিওটিও শেষ অবধি দেখবেন, এবং আমাদের সাথে শেষ অবধি যেতে যেতে দেখবেন কত রকমের সবজি, এবং সেই সবজিগুলি চাষি ভাইরা কীরকম অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে রাত অবধি এগুলোকে ফলান, এবং এর পেছনে অত্যন্ত পরিশ্রম করে সেগুলোকে সংগ্রহ করেন এবং বাজারের উদ্দেশ্যে, অর্থাৎ বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যান। তো দেখতে থাকুন আমাদের সাথে। যাওয়া যাবে দেখবি, আস্তে আস্তে বাবা বিশাল বড় হাত দিয়ে তুলে একটু দেখান। এটা থেকে হবে, মানে ওটা থেকে বড় হবে আস্তে আস্তে। কতদিন আগে দুর্গা পূজা হয়েছে, তারপরে বীজ ফেলেছে, মানে পূজোর সময় বীজ ফেলা, মানে অক্টোবর মাস, অক্টোবর মাস, এটা ডিসেম্বর, মানে দু মাসের মধ্যে হয়ে গেছে। আরো কিছু হচ্ছে এখন। এটা পেঁয়াজ কুলি, পেঁয়াজ কুলির ক্ষেত দেখে আমরা এখন বাঁধাকপির খেতে চলে এসেছি। স্কেল দিয়ে মাপ করে বসো না। উকাই একেবারেই ঠিক বলেছে, কি সুন্দরভাবে দেখুন বাঁধাকপিগুলো জমিতে সাজানো। তো যে দাদা আমাদের, তার ক্ষেত থেকেই কুমড়ো তুলে দিলেন, সেই দাদারই এই বাঁধাকপির ক্ষেত। তো চলুন দেখে নিই কীভাবে বাঁধাকপি কালেকশন করা হচ্ছে। মানে দু মাস হলো, দু মাস মানে রানিং পড়েছে, এত বয়স হচ্ছে 30,
42 থেকে 44 দিন হবে আর 10 দিন পর মোটামুটি এবারে দেখুন এই দাদা কিভাবে বাঁধাকপিটি সংগ্রহ করছেন। এবারে আমরা সবাই একটা একটা করে বাঁধাকপি হাতে নিয়ে আর ওই সামনে দেখুন দাদা মাথায় কুমড়ো বয়ে নিয়ে আরও কিছু জমির উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি পটল খেতে। ওই দাদা দিদি দেখুন বুড়ন্দাকে এরকম পটলগুলি সংগ্রহ করছে, এটা একটা অদ্ভুত আনন্দ। এই আনন্দ মানে যারা এখানে গেছে এবং নিজে হাতে এগুলি সংগ্রহ করেছে তারাই পারবে বুঝতে। তো সেই কারণেই আপনাদের সাথে এগুলোই এই মুহূর্তগুলো শেয়ার করছি, যাতে আপনাদেরও ভালো লাগে। তো জানি এই ধরনের সবজি চাষ বা যে কোনো এই ধরনের চাষ আবাদ তাতে যে মানুষগুলো জড়িত থাকে তারা প্রচুর কষ্ট করে, দিন রাত এক করে, কিন্তু তারপরে ওই ফসলগুলো হলে এবং সেই ফসলগুলো বিক্রি করে যেটুকু পয়সা পায়, যেটুকু অর্থ তারা সংগ্রহ করেন, এটাই তাদের সংসারে সমস্ত সদস্যদের মুখে হাসি ফুটিয়ে তোলে। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ইনি ওই দাদার ভাই এবং দুই ভাই মিলেই এই সমস্ত জমিগুলি চাষ করেন। জোড়া পটল এটা দেখতেই পাচ্ছেন, দু ব্যাগ ভর্তি পটল সংগ্রহ করেছেন ওনারা। এর মধ্যে থেকে অবশ্যই কিছুটা আমরা নিয়ে যাব। এই ছোলা আছে, ছোলার মধ্যে লাগানো আছে, মানে এইখান থেকে গাছ নিয়ে লাগিয়েছে। এইটাকে উঠিয়ে দেবো, ওই পটল তুললাম, ওই দাদুর সামনে ওই পর্যন্ত এটাকে উঠিয়ে দেবো। এখানে আবার ধান বুঝছি। হ্যাঁ, ওই যে মেশিন আছে। ফুলকপি কাটছো? হ্যাঁ, কাটো। এবারে এখানে এনারা দুই ভাই ফুলকপি খেতে এসে ফুলকপিগুলি সংগ্রহ করছেন এবং তারপরের দিন ভোরবেলায় বাজারে এই ফুলকপিগুলি ওনারা বা আড়তে এনারা সেগুলোকে পাঠিয়ে দেবেন। এই কপিগুলো আর বড় হবে না? এখন এবার আর খুব একটা বড় হবে না, এখন তুলে ফেলতে হবে, বৃষ্টি বৃষ্টি হলে ফুটে যাবে। এই দেখ এটা কেমন ফুটে। এখন তো এটা হচ্ছে কুড়ি, এরপর আবার রাখলে পরে ইয়ে হয়ে যাবে, ফুটে যাবে, ফুটে যাবে। ওই নিম গাছে গোড়া একটা হয়েছে না? ওই রকম, এই যেও আছে, ওই ওই যে ওরকম হয়ে যাবে, ওরকম হলে ফলতে। বড় বড় ছিল, চাষ ভালো হয়েছে দুদিন আগে। জমি কি আপনাদেরই? যেখানে নিয়ে গেলাম তার মানে ওই অক্সিজেন হরমোন টরমোন গুলো যে স্প্রেতে দেয়, তো আমার জমিতে দু রকম জাত আছে। এটা একটু ছোট, এটা একটু বড়, এটা একটা আলাদা জাত ছিল, সেই জাতের জাত এটা। এইগুলো সবচেয়ে খেতে ভালো। আপনারা কি রেগুলার কেটে কি রেগুলার বিক্রি করে দেন? হ্যাঁ হ্যাঁ, এই তো কেটে নিয়ে যাচ্ছে, তো কাল সকালবেলা আড়তে নিয়ে যাবে, এই তো বসে বিক্রি করে দেন। দেখুন এত পরিশ্রম করেও লোকগুলোর মনে কত
স্ফূর্তি এবং মুখে কত অনাবিল আনন্দ এবং হাসি। তাই সবজিগুলি সংগ্রহ করে তার পরের দিন আবার আরেকটি দাদার, একটি চেনা পরিচিত দাদারই সবজি খেতে গেলাম। সেখানে আরও কিছু অন্যরকম সবজি কালেকশানে, এবং সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম মেনলি মটরশুঁটি বাগান, লঙ্কা বাগান, কিছু পালং শাক এবং তার সাথে ফুলকপি এবং বাঁধাকপি। চলুন তাহলে এই ক্ষেত্রটিও ঘুরে আপনাদের সঙ্গে সেরা মুহূর্তগুলো শেয়ার করি। আজকে ফুলকপি বাঁধাকপির বাগানে আমরা সবাই, আজকে তোলা হচ্ছে ফুলকপি বাঁধাকপি নিয়ে যাব আমরা কলকাতায়। দাদা আছে, দাদার বন্ধুর ব্যাংকেরই বন্ধু, তারই ক্ষেত, তারই জমি, সেখান থেকে আমরা সবাই মিলে আনন্দ করে এগুলো নিই। সবশেষে হঠাৎ করে এই গার্ডেন লিজার্ডের সঙ্গে দেখা, অর্থাৎ যাকে আমরা কমনলি গিরগিটি বলে থাকি, সেই জমির মধ্যেই ঘুরছিল। হঠাৎ করে আমার ছেলে অর্থাৎ গোকুল সেটাকে নোটিশ করে, এবং দেখুন সে কীভাবে ওইটা পিছু পিছু যাচ্ছে, কোনো ভয় ডর কিছু। আরে আমি ওকে ধরে নিচ্ছি তুই ধর। চলে গেছে। এইভাবেই দুটি দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। জীবনেরই সেরা মুহূর্তগুলো, যেগুলো সারা জীবন হয়তো অমলিন থেকে যাবে, জীবনের সেরা কিছু মুহূর্তের সঙ্গে এই মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে।